এদিকে বন্দিশালায় রাজা প্রিয় ধর্মার গোপন শিব পূজার সংবাদ অনুচর মারফত পেয়ে ভীম ভীষণ রেগে গিয়ে বন্দিশালায় এসে শিবের নামে নানা কুকথা বলতে থাকলো, গালমন্দ করতে লাগলো। রাজা কিন্তু তখন অবিচলিতভাবে শিবের কাছে প্রার্থনা করে যেতে লাগলেন। তাতে ভীম আরও রেগে গিয়ে বলল, তোমার আরাধ্য দেবতা শিবের ভক্ত হিতকারী বল, এইবার দেখো। এই বলে সেই মাটির শিবের দিকে ভীম ক্ষুরধার তরোয়াল নিক্ষেপ করল, কিন্তু তরবারি তাকে স্পর্শ করবার আগেই সেই মৃন্ময় শিবলিঙ্গ থেকে এক দিব্য জ্যোতির্ময় বিগ্রহ বাইরে এসে বললেন, পার্শ্ব ভীমেশ্বরোহং সরক্ষার্থং প্রকটাম্যহম। দেখো ভীমেশ্বর, আমি ভক্তকে রক্ষা করতে আবির্ভূত হয়েছি, দেখো কেমন করে আমি আমার ভক্তের সুখ শান্তির ব্যবস্থা করি। এই বলে মহাদেব তার দিব্য ত্রিশূলাস্ত্রের সাহায্যে ওর পাঠানো সেই তরবারিকে শত টুকরো করে দিলেন। এই দেখে মহাসুর ভীম নানা অস্ত্র দিয়ে মহাদেবকে আঘাত করার চেষ্টা করলে ভগবান শঙ্কর নিমেষের মধ্যে সেগুলি চূর্ণ বিচূর্ণ করে দিতে লাগলেন। এইভাবে দীর্ঘক্ষণ যুদ্ধ চললে সন্ত্রস্ত দেবগণ নারদের আকুল প্রার্থনায় রুদ্রদেব এক ভীম অহংকারে ভীমাসুরকে ভস্মসাৎ করে দিলেন, তার নিজের অনুচরদের দেহভস্ম বনে জঙ্গলে ছড়িয়ে পড়ল, আর পরবর্তীকালে সেইগুলোই পরিণত হল নানা ঔষধি বৃক্ষে। শুনছেন মিচ্ছি কালীকথায় জ্যোতির্লিঙ্গ ভীমাশঙ্করকে নিয়ে যেসব পুরাণ কাহিনী আছে সেসব শোনাচ্ছি আপনাকে। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। দেবতা ও রাজা প্রিয় ধর্ম আকুল প্রার্থনা করলেন, হে শম্ভু, জগতের কল্যাণ ও সকলের সুখ ও শান্তির জন্য আপনি এখানে প্রতিষ্ঠিত হন, আপনার নাম আজ থেকে সর্বমঙ্গল নিদান ভীমাশঙ্কর বলে প্রচারিত হোক। ভগবান তথাস্তু বলে সেই পার্থিব মৃতলিঙ্গেই জ্যোতির্লিঙ্গ রূপে অধিষ্ঠিত হলেন। আজকের এই ভীমাশঙ্কর লিঙ্গ সেই ভক্ত ত্রাণকারী প্রাচীন লিঙ্গ। পূজারী ব্রাহ্মণ কথা শেষ করার আগে এও জানালেন, এই প্রাচীন তীর্থে অনেক ঐতিহাসিক পুরুষ এসেছেন, স্বয়ং ছত্রপতি শিবাজী ও তার পুত্র রাজারাম, পেশোয়া বালাজি বিশ্বনাথ ও রঘুনাথজি, গোরক্ষনাথজি, সন্ত জ্ঞানেশ্বরজি প্রমুখ। শিবাজির গুরু সন্ন্যাসী রামদাস স্বামী এখানে কিছুদিন তপস্যা করেছিলেন। অনেক প্রাচীন গ্রন্থে এই তীর্থভূমির কথা বলা আছে। এখানে মহাশিবরাত্রি, অঘর চতুর্দশী ও বৈকুণ্ঠ চতুর্দশীতে বহু ভক্তের সমাগম হয় ও মেলা বসে। এর আশেপাশে আরও কিছু ছোটোখাটো কুণ্ড রয়েছে, মন্দির রয়েছে। যে পূজারী আমাদের এইসব কাহিনী শোনালেন, প্রসঙ্গ শেষ করে তিনি মন্ত্রপাঠে ব্যস্ত হয়ে পড়লেন। দেবাদিদেবের উদ্দেশ্যে প্রণাম করে সাধুজিকে কিছু দক্ষিণা দিয়ে স্বামী অচ্যুতানন্দরা ফেরার পথে গাড়িতে উঠলেন। বেলা তখন 11:30। শুনছেন মিচ্ছি কালী কথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের ভীমাশঙ্কর কি নানান পুরাণ কাহিনী আপনাকে শুনিয়েছি। ওইসব জায়গায় গেলে পূজারীরাই আসেন, তারাই গাইডের মতো বলতে থাকেন এখানকার জায়গাটি নিয়ে কত রকম পুরাণের কাহিনী রয়েছে সেগুলো সব। যারা পর্যটন করতে আসেন, যারা ভক্ত, তাদেরকে এগুলো গুছিয়ে গুছিয়ে বেশ ভালো করে এগুলো বলেন। এবার আমি শিবস্তোত্রর কিছু বাংলা অনুবাদ আপনাকে শোনাই। যিনি শিব, এক অনন্ত আদি বেদান্ত বেদ্য অনখ মহাপুরুষ, নামাদি ভেদ শূন্য, ছয় প্রকার বিকার রহিত এবং সংসার রোগের বিনাশক অদ্বিতীয় ঔষধস্বরূপ, আমি প্রাতঃকালে তাঁর ভজনা করি। যারা প্রতিদিন প্রাতঃকালে শয্যা ত্যাগ করে এবং শিবকে চিন্তা করে শ্লোকত্রয় পাঠ করে,
তারা বহু জন্মার্জিত দুঃখ সমূহ থেকে মুক্ত হয় এবং অবশ্যই শিবালোকে গমন করে। হে নীলকণ্ঠ, হে বৃষধ্বজ, হে পঞ্চবক্র, হে লোকেশ, হে শেষবলয়, হে প্রমথেশ, হে সর্ব, হে ধুর্যটি, হে পশুপতি, হে গিরিজাপতি, হে জগদীশ, আমাকে সংসার দুঃখরূপ গভীর অরণ্য থেকে তুমি রক্ষা করো। হে বিশ্বনাথ, হে শিব, হে শঙ্কর, হে দেবদেব, হে গঙ্গাধর, হে প্রমথ নায়ক, হে নন্দিকেশ, হে বাণীশ্বর, হে অন্ধকরিপু, অন্ধকাসুরের শত্রু, হে হর, হে লোকনাথ, হে জগদীশ, সংসার দুঃখরূপ গভীর অরণ্য থেকে আমাকে তুমি রক্ষা করো। হে বারাণসী পুরপতি, হে মণিকর্ণিকেশ, হে বীরেশ, হে দক্ষ মখকাল, হে বিভু, হে গণেশ, হে সর্বজ্ঞ, হে সর্বহৃদয় নিবাস, হে নাথ, হে জগদীশ, সংসার দুঃখরূপ গভীর অরণ্য থেকে আমায় তুমি রক্ষা করো। হে শ্রীমান মহেশ্বর, হে কৃপাময়, হে দয়ালু, হে ব্যোমকেশ, হে শীতিকণ্ঠ, হে গণাধিনাথ, হে ভস্মাঙ্গরাগ, হে নৃকপাল কলাপমাল, হে জগদীশ, তুমি সংসার দুঃখরূপ গভীর অরণ্য থেকে আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। হে নারায়ণ প্রিয়, হে মদাপহ, হে শক্তিনাথ, হে জগদীশ, আমাকে তুমি রক্ষা করো এই সংসার দুঃখরূপ গভীর অরণ্য থেকে। হে বিশ্বেশ, হে বিশ্বের জনক নাশক, হে বিশ্বরূপ, হে বিশ্বাত্মক, হে ত্রিভুবনের গুণের একমাত্র আশ্রয়, হে করুণাময়, হে দীনবন্ধু, হে জগদীশ, সংসার দুঃখরূপ গভীর অরণ্য থেকে আমাকে তুমি রক্ষা করো, আমাকে তুমি রক্ষা করো। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদী হাত আপনার মাথায় পড়ুক, সংসার দুঃখরূপ অরণ্য থেকে আপনি উদ্ধার পান। শুনছেন মিথি কালীকথায় জগন্নাথ বসু আপনার সঙ্গে। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালীকথা শুধুমাত্র 98.3 মির্চিতে।